আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। গতকাল হয়ে গেল লঙ্কান প্রিমিয়ার লিগের নিলাম। বাংলাদেশ থেকে 24 জনের নাম নিবন্ধন করা হলেও শেষ পর্যন্ত জায়গা হয়েছে সাকিব সহ মাত্র দুইজনের, যেখানে সাকিব স্যার রয়েছেন কেবল মোহাম্মদ মিথুন আলী। তামিম, লিটন, মুশফিক, তাসকিন এবং আফিফের নাম ডাকা হলেও পাঁচ দলের কোনো দলই আগ্রহ দেখায়নি তাদের ব্যাপারে। তবে মিথুন আলীকে দলে ফিরিয়েছে সাকিবের দল গোল টাইটান্স। আবিশ্বাসের অলরাউন্ডার সাকিব আল হাসানকে তো আগেই আইকন খেলোয়াড় হিসেবে দলে বেরিয়েছিল গোল টাইটান্স। তো চলুন দেরি না করে এক নজরে দেখে নেই এলপিএলের নিলাম শেষে সাকিবের দল গোল টাইটান্স এবার বিশ্ব নামী দামি খেলোয়াড়সহ কেমন শক্তিশালী স্কোয়াড তৈরি করেছে। লঙ্কান প্রিমিয়ার লিগ 2023 গোল টাইটান্স দলের চূড়ান্ত স্কোয়াড। টুর্নামেন্টের সময়সূচি 31 জুলাই 2023। ফরম্যাট টি-20। নাম্বার 1 সাকিব আল হাসান, নাম্বার 2 ভানুকা রাজাপাকসে, নাম্বার 3 দাসুন সানাকা, নাম্বার 4 তাবরাজ সামসি, নাম্বার 5 শিকাগো প্রসন্ন, নাম্বার 6 লাহিরু কুমারা, নাম্বার 7 লাসিত ক্রুজ পুলা, নাম্বার 8 আশান প্রিয়াঞ্জন, নাম্বার 9 বেন কাটিং, নাম্বার 10 মোহাম্মদ মিথুন আলী, নাম্বার 11 বিনোদ ভানুকা, নাম্বার 12 পাশেন্দু সুরিয়া, নাম্বার 13 শিবম ড্যানিয়াল, নাম্বার 14 লাহিরু সামারকুন, নাম্বার 15 কাসুম রাজাইথা, নাম্বার 16 আকিলা ধনঞ্জয়া, নাম্বার 17 চাঁদ বোস, নাম্বার 18 টিম শেফার্ড, নাম্বার 19 বিশ্ব ফার্নান্ডো, নাম্বার 20 আবিষ্কা পেরেরা।